গ্রাফিক ডিজাইনার বাসা আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যে ডিজাইনটা শেয়ার করব, যে পিএলপি ফাইলটা শেয়ার করব, সেটা হলো কিন্তু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একটি সদস্য সংগ্রহের একটি পোস্টার ডিজাইন। তো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদস্য সংগ্রহ পোস্টার ডিজাইনটি কিরকম হবে সেটা কিন্তু আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যে সদস্য সংগ্রহের যে পোস্টার ডিজাইন, সেই পোস্টার ডিজাইনটি তৈরি করেছি আমরা পিক্সেলাব অ্যাপ। তারা আপনারা চাইলে কিন্তু পিক্সেলাব অ্যাপটা আমার ডেসক্রিপশনে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই বাংলাদেশ ছাত্রলীগের যে সদস্য সংগ্রহ যে পোস্টার ডিজাইন, এই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলে সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি একটি করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিব। সেখান থেকে খুব সহজে আপনারা কিন্তু সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, আমরা কিন্তু ইন্টারভিউ পরে চলে আসলাম। ইন্টারভিউ পরে আসার পরে এরকম আমরা কিন্তু এরকম একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাব। তো সেই লিঙ্কে আমরা ক্লিক করে দেব। সেই লিঙ্কে ক্লিক করলে এখানে একটি অপশন আসবে, সেই অপশনে যে লেখাগুলো আছে সেগুলোকে ভালোভাবে পড়ে নেবেন। এরপরে পাসওয়ার্ডের একটি অপশন পাবেন, এখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে গুগল ড্রাইভের একটি লিঙ্ক পাবেন। তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। তো সেই লিঙ্কে ক্লিক করার পরে এরপরে আপনাদের কিন্তু যে ব্রাউজার আসবে, সেই ব্রাউজার অনুসারে কিন্তু আপনারা সেই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। তো সেই পিএলপি ফাইলকে ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন আপনাদের যে পিক্সেলাব। তো সেই পিক্সেলাবে আসার পর এখান থেকে আপনারা সরাসরি এই যে থ্রিডট অপশন, এই থ্রিডট অপশনে ক্লিক করে দিবেন। তো থ্রিডট অপশন থেকে আপনারা ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপর আপনারা এখান থেকে সরাসরি এই যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। তো পিএলপি ফাইলে ক্লিক করার পরে এরপরে আপনাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে খুঁজে বের করবেন। খুঁজে পেয়ে গেলে এখান থেকে একটা অপশন আসবে, সেই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো সেই অপশনে ক্লিক করার পর এখানে ওপেন এন্ড অ্যাড এন্ড ওপেন অনলি দুইটা অপশন থাকবে। তো সে একটা যে কোনো একটা অপশনে ক্লিক করার পর আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে যদি আমরা ক্লিক করে দিই, সো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা সদস্য সংগ্রহ যে পোস্টার ডিজাইন, এই পোস্টার ডিজাইনটি তৈরি করেছি। এটা কিন্তু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একটি সদস্য সংগ্রহের পোস্টার ডিজাইন। এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন নেতা কর্মী, যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যে নেতা কর্মী তাদের ছবি দিয়েছে। এখানে যে বিভিন্ন বিভিন্ন নেতা কর্মী আছে তাদের ছবি দিয়েছে, এবং এখানে যে যাদের আছে তাদের ছবি, এবং নিচে যেগুলো আছে এগুলো কিন্তু আমরা দিয়েছি। তো এগুলো আপনারা চেঞ্জ করতে চাবেন কিভাবে বা চেঞ্জ করবেন কিভাবে, তো আপনারা জানেন যে কিভাবে আমাদের একটি ব্যাকগ্রাউন্ডটা যে পোস্টারের সাথে যে এক হয়ে যায়, সেরকম একটি ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া আছে। আপনারা কিন্তু সেই ভিডিওগুলো চাইলে দেখতে পারেন। দেখে কিন্তু আপনারা এখানে আপনাদের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কিন্তু এখানে আপনারা সুন্দর মতো করে বসিয়ে দিতে পারেন। সো এরপরে এখানে আপনাদের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কিন্তু সুন্দর মতো এখানে বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা কিন্তু এখানে আপনাদের যে ছবিগুলো আছে সেই ছবিগুলোর ভিতরে আপনারা আপনাদের যে এই যে ছবিগুলো, এই ছবিগুলোকে এখান থেকে আপনারা যদি ছবিটাকে চেঞ্জ করতে চান, তো ছবিটাকে চেঞ্জ করলে এখান থেকে আপনারা এই ছবিটার এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করবেন, ছবিটি চলে যাবে। এখান থেকে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারি থেকে আপনারা কিন্তু এখান থেকে একটা ছবি নিয়ে আসবেন এবং ছবিটাকে গোল করবেন। গোল করার পর এই ছবিটাকে কিন্তু এখানে সুন্দর মতো করে আপনারা কিন্তু বসিয়ে দিবেন। এই যে সুন্দর মতো করে ছবিটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু বিভিন্ন বাকি যে ছবিগুলো আছে সেই ছবিগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে চাইলে আপনারা নাম, নাম্বার এগুলো চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো এখানে বিভিন্ন যে সরকারি শহীদ সরহদি চাইলে কিন্তু আপনারা ঢাকা কলেজ বা বিভিন্ন কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম কিন্তু এখানে আপনারা লিখতে পারেন। এরপরে নিচে আপনাদের যেগুলো আছে সেগুলো সেম প্রসেসে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারেন। এবং নিচে যে শহীদ সরহদি এবং ছাত্র অধিকার পরিষদ, আপনারা চাইলে কিন্তু বিএনপি আওয়ামী লীগ বিভিন্ন
সবকিছু কিন্তু দিতে পারেন। তো এরপরে সুন্দর মতো করে এখান থেকে আপনারা এটাকে ওগুলোকে চেঞ্জ করে নেবেন। এই সুন্দর মতো করে চেঞ্জ করে নিয়ে আপনারা কিন্তু সেটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো কাস্টমাইজ করা হয়ে গেলে এরপর আপনাদেরকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশন থেকে আপনারা কিন্তু সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।